প্রিয় দর্শক, আগামী রবিবার আবার একটি গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণের সম্মুখীন হবে সারা বিশ্ববাসী। যদিও ভারতবর্ষ থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয় এবং এই চন্দ্রগ্রহণের উল্লেখ পুঞ্জিকাতে নেই, তবে এই চন্দ্রগ্রহণটি হচ্ছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। 5ই জুলাই সকাল 8:38 এই চন্দ্রগ্রহণ শুরু হবে এবং বেলা 11:21 পর্যন্ত চন্দ্রগ্রহণটি চলতে থাকবে। তবে 9:59 চন্দ্রগ্রহণের মূল সময় বলে ধরা হয়েছে। এখন আপনাদের সামনে আমি আলোচনা করব চন্দ্রগ্রহণের সময় এমন কিছু কাজ আছে যা শাস্ত্রে করতে একেবারেই নিষেধ করা হয়েছে, আর এই কাজগুলি আমরা যদি না জেনে বা ভুলেও করে থাকি তাহলে নিশ্চিত আমরা ক্ষতির সম্মুখীন হবই হব। তাই তো এই ভিডিওর বাকি অংশে আমি আপনাদের জানাবো কোন কোন কাজগুলি শাস্ত্রে একেবারেই নিষেধ করা হয়েছে গ্রহণের সময় করতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়টি যেমন জানতে পারবেন। যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন বা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তারা অতি অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। না ভালো লাগলে ডিসলাইক মারার পাশাপাশি আপনার মূল্যবান যুক্তি কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, 5ই জুলাই গুরু পূর্ণিমা, সঙ্গে আবার চন্দ্রগ্রহণ। যদিও চন্দ্রগ্রহণ দিনের বেলায় হওয়ার জন্য ভারত থেকে একেবারেই দৃশ্যমান হবে না, তবে এই দিন আপনি অতি অবশ্যই দেরি করে ঘুম থেকে উঠবেন না। মনে রাখবেন, গ্রহণ এমন একটি খারাপ যোগ বা খারাপ সময়, সেই সময় আমাদের কিছু নিয়ম পালন করতে হয়, তার মধ্যে এটি একটি। অনেকের অভ্যাস আছে বেশ বেলা করে ঘুম থেকে ওঠা, তাদের জন্য বলছি রবিবারে কষ্ট হলেও সকাল 8:38 আগে ঘুম থেকে উঠবেন। শুধু ঘুম থেকে উঠবেন না, খাবার দাবার গ্রহণ করে নেবেন, কারণ বলা হয় গ্রহণ যতক্ষণ চলবে ততক্ষণ কোনো প্রকার খাবার গ্রহণ করতে নেই, কারণ এই সময় বিভিন্ন আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীপৃষ্ঠে আসে, যা ক্ষতিকারক প্রভাব আমাদের জীবনে ক্ষতির সম্মুখীন করে। অপরদিকে এই গ্রহণ চলাকালীন সময়ে চুল, দাড়ি এবং নখ কখনোই কাটবেন না। প্রথমত এটি পূর্ণিমার দিন, অপরপক্ষে এটি গ্রহণ, অর্থাৎ এই দিন অতি অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করা প্রত্যেকের জন্য বাঞ্ছনীয়। তাই আপনার উদ্দেশ্যে জানাচ্ছি, এই দিন অতি অবশ্যই কিছুটা সাবধানতা অবলম্বন করা উচিত। বলা হচ্ছে গ্রহণের দিন বা গ্রহণের সময় কোনোভাবে নতুন কাজে লিপ্ত হবেন না, কারণ আপনি যদি এই সময় কোনো কাজে লিপ্ত হন তাহলে সেই কাজে সফলতা পাওয়ার পরিমাণ অনেকটাই কমে যাবে। সফলতা পাওয়ার পরিমাণ এতটাই কমবে যে আপনার জীবন সাকসেসের আলো হয়তো কখনো দেখতেই পাবে না। তাই তো এই দিনটা একটু নতুন কাজে নিবেশ করা থেকে দূরে থাকুন। বলা হচ্ছে গ্রহণের দিন তুলসী পাতা তুলবেন না। প্রথমত রবিবার তুলসী পাতা স্পর্শ করতে নেই, আর দ্বিতীয়ত গ্রহণ, আবার পূর্ণিমা, সুতরাং তুলসী পাতা আপনারা প্রত্যেক খাদ্যদ্রব্যে তো দেবেন, তার জন্য আগে থেকে সংগ্রহ করে নেবেন। আপনি যদি আগে থেকে তুলসী পাতা সংগ্রহ করে রাখেন তাহলে তো আর কোনো সমস্যাই নেই, আপনি খুব সহজেই গ্রহণের সময় এই তুলসী পাতার
ব্যবহার করতে পারবেন। তাই তো চন্দ্রগ্রহণের আগে আপনারা তুলসী পাতা সংগ্রহ করে রাখুন। এরপর বলবো গর্ভবতী মহিলাদের কথা। গর্ভবতী মহিলাদের শরীরে দ্বিতীয় একটি শরীর রয়েছে, অর্থাৎ একটি ছোট সন্তান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তার জীবনে যাতে গ্রহণের এই প্রভাব না পড়ে তাই অতি অবশ্যই খেয়াল রাখতে হবে। গ্রহণের সময় বাড়ির বাইরে যেমন বেরোবেন না, তেমনি গ্রহণ চলাকালীন ছুরি কাঁচি দিয়ে কোনো কিছু কাটাকাটি করবেন না। এর ফলে আপনার শরীরের মধ্যে থাকা সন্তানের কোনো প্রকার ক্ষতি হতে পারে। তাই তো এই বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখুন, যাতে গ্রহণের সময় আপনার বা আপনার সন্তানের কারোরই না ক্ষতি হয়। বন্ধুরা, এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিওগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে কখনোই ভুলবেন না। আমরা হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আমরা হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত উপস্থাপন করছি এবং আপনাদের সঙ্গেও জুড়ে রয়েছি। তাই প্রথমবারের জন্য আমাদের যারা চ্যানেল দেখলেন, অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। আজকের মতো বিদায় নিলাম। যারা পূর্বের আলোচনার বিষয়টিকে বুঝতে পারেননি তাদের জন্য দ্বিতীয়বার আমি একই আলোচনা করলাম, ভিডিওর বাকি অংশ দেখুন। এবং যারা বুঝতে পেরেছেন তারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি ইতিমধ্যে দেখে নিতে পারেন। নমস্কার, বিদায় নিলাম। প্রিয় দর্শক, আগামী রবিবার আবার একটি গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণের সম্মুখীন হবে সারা বিশ্ববাসী। যদিও ভারতবর্ষ থেকে এই চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয় এবং এই চন্দ্রগ্রহণের উল্লেখ পুঞ্জিকাতে নেই, তবে এই চন্দ্রগ্রহণটি হচ্ছে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ। 5ই জুলাই সকাল 8:38 এই চন্দ্রগ্রহণ শুরু হবে এবং বেলা 11:21 পর্যন্ত চন্দ্রগ্রহণটি চলতে থাকবে। তবে 9:59 চন্দ্রগ্রহণের মূল সময় বলে ধরা হয়েছে। এখন আপনাদের সামনে আমি আলোচনা করব চন্দ্রগ্রহণের সময় এমন কিছু কাজ আছে যা শাস্ত্রে করতে একেবারেই নিষেধ করা হয়েছে, আর এই কাজগুলি আমরা যদি না জেনে বা ভুলেও করে থাকি তাহলে নিশ্চিত আমরা ক্ষতির সম্মুখীন হবই হব। তাই তো এই ভিডিওর বাকি অংশে আমি আপনাদের জানাবো কোন কোন কাজগুলি শাস্ত্রে একেবারেই নিষেধ করা হয়েছে গ্রহণের সময় করতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিষয়টি যেমন জানতে পারবেন। যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিও দেখছেন বা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তারা অতি অবশ্যই ভিডিওটিকে দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। না ভালো লাগলে ডিসলাইক মারার পাশাপাশি আপনার মূল্যবান যুক্তি কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, 5ই জুলাই গুরু পূর্ণিমা, সঙ্গে আবার চন্দ্রগ্রহণ। যদিও চন্দ্রগ্রহণ দিনের বেলায় হওয়ার জন্য ভারত থেকে একেবারেই দৃশ্যমান হবে না, তবে এই দিন আপনি অতি অবশ্যই দেরি করে ঘুম থেকে উঠবেন না। মনে রাখবেন, গ্রহণ এমন একটি খারাপ যোগ বা খারাপ সময়, সেই সময় আমাদের কিছু নিয়ম পালন করতে হয়।
তার মধ্যে এটি একটি।